ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে আবারও স্বাগতম। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে তোমরা নিজেদের পাঠ্য বইয়ের পিডিএফ ডাউনলোড করতে পারবে। আজকের ভিডিও রইল বিগত সালের যে ফাইনাল প্রশ্নগুলি হয় সেই প্রশ্নগুলি কিভাবে তোমরা নিজেরাই ডাউনলোড করতে পারবে সে সম্পর্কে। প্রথমে তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা আছে সেখানটা গুগলে সার্চ করতে হবে এবং সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এবং তারপরে ওখানে দেখতে পাবে স্টুডেন্ট জোন, তার নিচে লেখা আছে ই সোর্স। ওখানে ক্লিক করলে এরকম একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারসের একটা ইন্টারফেস আসবে। সেখানে তোমরা ক্লিক করলে এরকম একটি অপশন আসবে। সেখানে পাশে যে সিলেক্ট ইয়ার, ওখানে ইয়ার বা সাবজেক্ট ক্লিক করলে এরকম একটি আসবে ইন্টারফেস। এরপর তোমরা যে পেপার যে ইয়ারে পড়ো সেই পেপারটি এখানে ডাউনলোড করে নিলে পরেই তোমার ওই পেপারের প্রশ্নগুলি পেয়ে যাবে। এভাবেই বিগত সালের প্রশ্নগুলি পাল্টে পাল্টে তোমরা ডাউনলোড করতে পারবে। এরপর বিডিপির মতোই পিজির ক্ষেত্রেও একই ব্যবস্থা। তোমরা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে এরকম নতুন নতুন কিছু ভিডিও তোমাদের আপলোড করতে পারি এবং তোমাদেরকে এভাবে সাহায্য করতে পারি। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো যে তোমাদের সমস্যাটা কি, তাহলে আমি আমার স্বল্প জ্ঞান থেকে তোমাদেরকে সেইভাবে সাহায্য করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ প্রিয় সকলকে।